আচ্ছা আজকে হচ্ছে আমরা ডি সার্কিট শুরু করব আর কি যেহেতু ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে আমরা যেহেতু ডি সার্কিট স্টার্ট করবো তাই ডি সার্কিটে টোটাল অভারভিউটা দেবো আর কি আমরা ডি সার্কিটে কী কী টপিক পড়বো এবং কী কী পড়তে হবে আর কি টোটাল ভিউ দেব দেন আমরা আজকে শুরু করব আর কি আর আমরা কীভাবে পড়বো সেটা মনে হয় তোমাদের অরিয়েন্টেশন ক্লাসে সবই বলা হয়েছে যে আমরা কীভাবে টোটাল সিলেবাসগুলো গুছাবো আর কি যেহেতু আমি ডি সার্কিট টপিক নেবো আর কি তো ডি সার্কিটে যত কিছু আছে বিশেষ করে একদম ফার্স্ট ডি সার্কিটে বেসিক থেকে শুরু করে একদম এ টু জ্যাট লাস্ট পর্যন্ত সব কিছুই আমরা খুবই ভেঙে ভেঙে খুবই বেসিক সহকারে আর কি দেখবো আর কি এর মধ্যে যতগুলো ক্লাসই লাগুক না কেন যতগুলো ক্লাস লাগুক ততগুলো ক্লাসই নেওয়া হবে এরকম না যে একটা লিমিটেশন ক্লাস আমাকে দিয়ে দিছে বা লিমিটেশন ক্লাস এই ক্লাসের মধ্যে যেভাবে হোক আমি টানি টুনে হোক শেয়ার করে দেবো এরকম না আমার কাছে ক্লাস আনলিমিটেড আমার যতদিন পর্যন্ত বেসিক সহকারে ভালোভাবে রি শেষ না হবে ততদিন পর্যন্ত আমি রি সার্কিট নেব তো এরকম না আর কি তো যতটুকু নেওয়া উচিত আর কি একদম ভালোভাবে বেসিক সহকারে জন্য যতটুকু যতগুলো ক্লাস নেওয়া উচিত আমরা ততগুলো ক্লাসই নিব কিন্তু আমাদের আরকি সঙ্গে থাকতে হবে আরকি তো আমরা ডি সার্কিটের ফার্স্ট কি কি পড়বো সেই ওভার ভিউটা দিচ্ছি তারপরে আমি ক্লাস শুরু করব আর কি দেখি কতটুকু আঁকানো যায় আর কি তো ফার্স্ট হচ্ছে যেহেতু আমরা ডি সার্কিট পড়বো আমাদের কি কি আছে সেটা আমাদের ফার্স্ট জানতে হবে তারপর আমরা শুরু করলে আর কি মানে যদি আমরা ফার্স্ট টু লাস্ট বা ইন্ডিংটা জানি যে আমরা এখানে যা শেষ করতে পারবো তা আমাদের খুব সহজ মনে হবে যে না খুবই অল্প জিনিস আছে বা এই জিনিসগুলো আছে এগুলো শেষ করলে আমাদের কি ডি সার্কিট শেষ তো ফার্স্ট হচ্ছে আমাদের ডি সার্কিটের যে বেসিক আছে সে বেসিক গুলো দেখবো হ্যাঁ জি আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে আমি আগে প্রথমে টোটাল ওভার ভিউটা বলি তোমাদের কুশ্চেন করার জন্য আমি সময় দেবো আর কি তোমাদের যা যা জানা দরকার পরবর্তী জানতে পারবো আর কি যেহেতু আমি ক্লাসটা শুরু করছি যেহেতু এখন বোঝাচ্ছি না কিছু জাস্ট ওভার ভিউ দিচ্ছি জাস্ট এখানে কিছু কথা বলবো আর কি এখানে বোঝার কিছুই নেই ওভার ভিউটা দেওয়ার পরে তোমাদের কুশ্চেন নিবো আর কি আমি হ্যাঁ সমস্যা নেই বোঝানো এখন স্টার্ট করি না যে আমরা ক্লাসে যাবো আর কি জাস্ট আমরা ডিসি সার্কিটে ওভার ভিউটা প্রথমে দেখবো আর কি তো ফার্স্ট হচ্ছে আমরা ডিসি সার্কিটে যেগুলো আছে ডিসির বেসিক দেখবো আমরা এখন ডিসির বেসিকে কি কি আছে ডিসির বেসিক হচ্ছে আমাদের ডিসি কি এটা তো আমরা জানি তারপরে এখানে আছে ভোল্টেজ সোর্স ভোল্টেজ কি কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ সোর্স দেখা যাচ্ছে না হ্যালো আচ্ছা আমি কথা বুঝতে পারতেছি না কথা আটকে আটকে আসতেছে এটা কি আমারই একা নাকি সবারই দেখ আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি তোমার নেটওয়ার্কের প্রবলেম বুঝতেছি আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ আচ্ছা দু একদিন রেসপন্স করতে আমার কথা শোনা যাচ্ছে কিনা আচ্ছা যাই এখন কোশ্চেন নিচ্ছি নাকি হ্যাঁ আমি বলি যদি এখানে কোশ্চেন নিবো আর কি কিছু আমার বলা শেষ হলে আমি কোশ্চেন নিবো সমস্যা আমি এখনো পড়াতে ঢুকিনি নেই জাস্ট ওভারভিউ দিতেছি আর কি হ্যাঁ

ফুল আর আচ্ছা বোর্ড হ্যাঁ বোর্ড হ্যাঁ বোর্ড ক্লিয়ার হচ্ছে কিনা আচ্ছা সবারই কি একই অবস্থা নাকি শুধু একজনেরই বাকিরা কি দেখতে পাচ্ছ আচ্ছা দু একজন রেসপন্স করলে হবে যদি সবারই সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো আমার সমস্যা আর যদি পার্সোনাল একজনের সমস্যা হয়ে থাকে হয়তো তারই নেটের সমস্যা আর কি হ্যাঁ হ্যাঁ তুমি কি ফুল স্ক্রিন করো নাই তোমার ওখানে ক্লিক করলে হবে তো ফুল স্ক্রিন তো করার অপশন আছে সে ওটা তো এখন তোমার ফোনে দেখো আমার আমাদের টেবিলটা হোয়াইট বোর্ডটা তোমার স্ক্রিনে ফুল করতে পারবো তুমি যদি ছোটো করে না তাহলে তো সমস্যা এটা দুইটা অপশন আছে ওখানে একটা হচ্ছে নিজের স্ক্রিনকে বড় করে দেখা আর একটা হচ্ছে স্ক্রিনকে বড় করে দেখা আর কি যে আর কি হোস্ট থাকবে তার স্ক্রিনকে বড় করে দেখা তুমি ওই অপশনে যাও হ্যাঁ তুমি হয়তো নিজের স্ক্রিনটাকে বড় দেখতেছো আর কি নিজের স্ক্রিনটা ছোট করে হোস্টেল স্ক্রিনটা একটু বড় করে দেখো তাহলেই দেখতে পাবে আর কি। এখনো কি দেখা যাচ্ছে না? ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন হ্যাঁ ওকে আমরা ডি সার্কিটের ফার্স্ট হচ্ছে যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিসির বেসিকটা দেখবো আমরা ডিসি ডিসি বেসিকের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আর ডিসি কি ভোল্টেজ কি কারেন্ট কি ভোল্টেজ সোর্স কি পাওয়ার কি যে এইগুলো অ্যাকসেপ্ট্রা আছে এই সম্পর্কে আমরা টোটাল আর কি ধারণা নিব ফার্স্ট হচ্ছে যে ডিসি বেসিকটা থাকবে দ্বিতীয়ত আমরা শুরু করব হচ্ছে রোদ নির্ণয় রোদ নির্ণয় হচ্ছে আমরা কোনো একটা সার্কিটে কীভাবে রোদটা বের করতে হয় মানে রোদ মানে হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স যেটা যেটা আমরাকে বলতেছি টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স কীভাবে নির্ণয় করতে হয় হচ্ছে এটা দেখবো আমরা তারপরে যেটা দেখবো হচ্ছে শর্টপাত এবং অপেন চিনার উপায় তার মানে হচ্ছে আমরা যখনই রোদ সময় আমাদের কিছু শর্ট পাত থাকতে পারে কিছু অপেন রোদিনের সময় না আমরা যখন রোদ্দিনে করবো না রোদিনে করতেছি তবে আমরা যখন পরবর্তী কারেন্ট নিয়ে করতে যাবো আবার রোদিনের সময় এটা কাজে লাগতে পারে আবার যখন কারেন্ট করব করবো কেবিএল বা আমরা পরবর্তীতে যে যেগুলো অ্যাপ্লাই করব ওই সকল ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের হচ্ছে আমাদের কোনগুলো ওপেন হচ্ছে কোনগুলো শর্ট হচ্ছে এগুলো চিনার চিনতে হবে আর কি তখন আমরা শর্ট পথ এবং ওপেন পথ চিনার যে উপায়গুলো আছে আমরা এখানে দেখতে পাবো আর কি তারপর হচ্ছে আমাদের পয়েন্ট মেথড দেখতে পারবো তারপর হচ্ছে পয়েন্ট ম্যাথা পয়েন্ট তো রদিনের একটা অংশ কারণ আমরা রোদ্দিনের সময় আমরা যেহেতু আমরা বেসিকের মধ্যে সিরিজ প্যারালাল বা দেখবো সার্কিট কি যেগুলো দেখবো যখন আমরা এখানে সার্কিট সম্পর্কে আহ সার্কিট সম্পর্কে দাঁড়ানো নিব সার্কিট সম্পর্কে ধারণা নেবো তখন আমরা ওখানে দেখবো যে সিরিজ সার্কিট আছে প্যারাল সার্কিট আছে ডি সার্কিট তো ওই সিরিজ প্যারাল যদি আমি কখনো বুঝতে না পারি দেখবো যে আমরা ম্যাথ সলিউশন করতেছি যে সিরিজ প্যারাল বুঝতেছি না আর সিরিজ প্যারাল না বুঝতে হলে আমরা কি সলিউশন করতে পারবো না ম্যাথটাকে ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখা যাবে যে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে পয়েন্ট মেথড এপ্লাই করে ম্যাথগুলো সলিউশন করতে হবে তখন আমাদের পয়েন্ট মেথড সম্পর্কে ধারণা রাখতে হবে এই জন্য আমরা তারপরে পয়েন্ট মেথড শিখবো তারপরে যেটা হচ্ছে আমাদের কারেন্ট নিয়ে নয় কারেন্ট নিয়ে নয় কারেন্ট নিয়ে হচ্ছে মানে আমি বলতে পারি শাখা কারেন্ট নিয়ে কারেন্ট নিয়ে না আমরা বলি শাখা কারেন্ট নিয়ে শাখা কারেন্ট নিয়ে তারপর শাখা কারেন্ট হচ্ছে আমাদের একাধিক শাখা থাকবে সেই শাখা কারেন্ট কিভাবে বের করতে হয় সেটা আমাকে আনসারে বের করতে বলতে পারে সেই শাখা কারেন্ট নিয়ে শিখবো সিমিলারলি হবে আমাদের লোডের ভোল্টেজ নিয়ে লোডের ভোল্টেজ নিচ্ছে কোন নির্দিষ্ট একটা লোড বলে দিবে সেই লোডের ভোল্টেজটা কত আমাদের চাইলে শাখা কারেন্টের সূত্র ইউজ করে আমরা যে ওমস লোড আছে সেই ওমস লোডের মাধ্যমে ভোল্টেজ বের করতে পারবো তবে নর্মালি আমাদের ভোল্টেজ ডিভাইডেড ল একটা আছে সেই ভোল্টেজ ডিভাইডেড লডা শিখতে জানতে হবে আর কি এই জন্য আমরা এখানে লোডের ভোল্টেজটা সেই ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করে আমরা কি করতে পারবো এখানে তাহলে এখানে আমরা লোডের ভোল্টেজ নিয়ে করব তারপরে আমাদের কিছু মেয়াদ আছে সেটা হচ্ছে মিসিং ডাটা মিসিং ডাটা মানে হচ্ছে কোনো একটা সার্কিট দেওয়া আছে সেই সার্কিটের মাঝখানে কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকবে না মাঝখানে কোনো একটা বা অথবা ভোল্টেজ সোর্সের ভ্যালু দেওয়া থাকবে না মানে কোনো একটা সার্কিটের ভিতরে আমাদের ইনকম ইনকমপ্লিট কিছু থাকবে কোনো কিছু মিসিং থাকবে সেই মিসিং ডাটার ম্যাথগুলোকে আমরা কীভাবে সলিউশন করবো এটা আমরা আলাদা একটা টপিক করে চিন্তা করছি সেটা হচ্ছে মিসিং ডাটা সেই ম্যাথগুলোকে আমরা কী করব সলিউশন করব তারপর হচ্ছে আমাদের কেবিএল অ্যান্ড কেসিএল মানে এই যে যতগুলো আমি জিনিস বললাম বা যতগুলো টপিক এখানে আমরা লিখলাম সেই প্রত্যেকটা টপিক হচ্ছে মিক্স সার্কিটের অংশ আর কি ডি যে মিক্স সার্কিট সলিউশন করবো এখন থিওরিম আমি ঢুকি জাস্ট এই পর্যন্ত আমরা ডি যে মিক্স সার্কিটের অংশ সে মিক্স সার্কিটের অংশগুলো এই টপিকগুলোকে আমরা আলাদা আলাদা করে নিশি কিন্তু সবগুলো মিক্স সার্কিটের অংশ তবে আমরা টপিক ওয়েস করছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে সুবিধা হয় ম্যাথগুলোকে আইডেন্টিফাই করতে সহজ হয় আর কি এবং সলিউশন মাথায় ঢুকাইতে সহজ হয় এই জন্য আমরা এই টপিকগুলো আলাদা আলাদা করে নিছি আর কি ফার্স্ট হচ্ছে আমরা এই টপিকগুলো কি সুন্দর মতো আলোচনা করবো বেসিক সরকার আলোচনা করব প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবো এরকম বেসিক আলোচনা করে আমরা শেষ করে দেবো প্রত্যেকটা টপিকের বেসিক সুন্দর করে আলোচনা করব এবং ওই টপিকগুলো অনুসারে বা ওই টপিক অনুযায়ী যত ম্যাথ আছে আমাদের বাজারে যে বইগুলো আছে যেমন তুমি টেসলা বলো রেজিডেন্স বলো ত্রিপুর অ্যানালাইসিস বলো যতগুলো বই আছে সকল বইয়ের অনুসারে একটা শিট তৈরি করা হয়েছে যা আমাদের কোচিং থেকেই যা সকল বই অনুসারে একটা শিট তৈরি করা হয়েছে সেই শিটের শিটে সব কিছু দেওয়া আছে আর তো আমরা হচ্ছে ওই সকল বইয়ের শিট ওই থেকে যতগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা সলিউশন করবো শিটে দেওয়া আছে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবো এই টপিক অনুযায়ী এরপরে আসছে হচ্ছে আমাদের থিরুমে যদি চিন্তা করি তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের যে থিরুমটা আসবে সেটা হচ্ছে

তাহলে এখানে আমরা উপরে আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে আমি করছি সেটা হচ্ছে আমাদের ডাটা তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক ল্যাম্প হ্যাঁ অথচ ইলেকট্রিক ল্যাম্পের কিছু ম্যাথ আছে ইলেকট্রিক ল্যাম্প হচ্ছে আমাদের ইলেকট্রিক বাল্ব থাকবে বা ল্যাম্প থাকবে সেই ল্যাম্পগুলোর কোনটা বেশি উজ্জ্বল দেখাবে কোনটা কম উজ্জ্বল দেখাবে তো এই রিলেটেড কিছু ম্যাথ আছে একটা টপিক আছে সেই ইলেকট্রিক ল্যাম্পে তারপরে হচ্ছে আমরা কেবিএল কেসিএল দেখব ও সরি আরেকটা টপিক বাদ পড়ে গেছে সেটা হচ্ছে স্টার ডেল্টা স্টার ডেল্টা কেবিএল কেসিএল তার থিরোমির মধ্যে নুডালাইসিস ম্যাচরালাইস এবং কি ডিপেন্ডিং সোর্স এখন এই ডিপেন্ডিং সোর্সের ভিতরেও আমরা হালকা হালকা নহল্প কিছু ম্যাথ করবো সেটা হচ্ছে ডিপেন্ডিং সোর্সেরও কিছু আমাদের কি থ্যাভারিন থিরোমিন কিছু ম্যাথ থাকে মানে থেভেনিন দিয়ে আমাদের ডিপেন্ডিং সোর্স বের করতে হবে ডিপেন্ডিং সোর্সের কিছু থেভেনিন থাকে আবার নটন ডিপেন্ডিং সোর্সের কিছু নটন থাকে তা ডিপেন্ডিং সোর্সে নুডাল আসে মানে মোটামুটি সবই আছে এই নুডাল এই তিনটা আমরা ডিপেন্ডিং সোর্সও করবো আর কি মানে ডিপেন্ডিং সোর্স দেওয়া থাকবে সেখানে আমাকে ফ্যামিলিন অ্যাপ্লাই করা বলতে করতে পারে আর সুপার পজিশন নোটন অ্যাপ্লাই করতে বলতে পারে এবং কি আর নোডল অ্যাপ্লাই বলতে পারে আর কি তাহলে এই ডিপেন্ডিং সোর্সে যাই আমরা এই জিনিসগুলো আমার ডিপেন্ডিং সোর্স থাকলে কীভাবে সলিউশন করতে হয় সেগুলো দেখবো আর কি তো এই টপিকটা মোটামুটি আর কি এতটা সাব ইনস্টেনের জন্য আহামুরি ইম্পর্টেন্ট না তো এই সিস্টেমের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি বলা চলে তো সাব ইনস্টেনের জন্য আমরা ছ সস কিছু টপিক ম্যাথ আছে যেগুলো প্রায় আসতেও পারে আর কি তো ওই ডিপেন্ডিং সোর্সটা আমরা ভালোভাবে দেখবো আর কি এখানে একদম নর্মালভাবে দেখবো না ভালোভাবেই দেখবো আর কি এই তিনটা জিনিস আমরা ডিপেন্ডিং সলভ করার চেষ্টা করব এই হচ্ছে আমাদের টোটাল ডিসির আওয়ার ভিউ আর কি কারণ আমরা ডিসিতে এই টপিকের বাইরে দেখি না কোনো কিছু আছে মোটামুটি এই টপিকগুলো শেষ করলে সব ডিসি সার্কিট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই টপিকগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা টপিক যে বইগুলো আছে আমাদের যে সিট আছে সিটের ভিতরে বিভিন্ন ইংলিশ মিডিয়ামের বই বলো প্লাস হচ্ছে আমাদের যে বাজারে যেই বাজারে যে বইগুলো পাওয়া যায় সব বই বইয়ের ম্যাথি আছে সেগুলো আমরা আস্তে আস্তে কি করবো সলিউশন করা ট্রাই করবো সলিউশন করবো আর কি তো এই হচ্ছে আমাদের ডিসিরভার বিভার ভিউ মানে আমাদের যে টপিক গুলো আছে বা যে টপিক গুলো পড়বো এই সম্পর্কে কোনো তোমাদের কোনো কথা আছে কিনা কে জানি কথা বলতে চাইছিল এই জন্য বলছেন আগে আমি বল শেষ করি তারপরে তোমরা কথা বলতে আর কি সমস্যা নেই বুঝি নাই ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডিং সমস্যা নেই একই কথা হ্যাঁ কারণ ডিপেন্ডিং সোর্স কোনগুলো যেগুলো ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডিং একই কথা বলা চলে সমস্যা নেই এটা হ্যাঁ ও বলে অনেকে ডিপেন্ডেন্টও বলে এটা কোনো সমস্যা নেই ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এর উপরে যেগুলো দেখতেছো এগুলো সবই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স জিনিস ডিপেন্ডিং সোর্স এই সবগুলাই হচ্ছে আমরা কি ইন্ডি ডিসিতে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট সোর্সেরই মেয়াতে আসে আর এগুলো হচ্ছে ডিপেন্ডিং সোর্স আমরা যেগুলো পরবর্তী দেখবো আর কি ডিপেন্ডিং সোর্সের এই যে যা কিছু দেখতেছে এই সবগুলো কি ডিপেন্ডিং সোর্সে অ্যাপ্লাই করা যায় তো ইন্ডিপেন্ডেন্ট এখানে যা দেখবো আমরা সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্সে দেখবো তো আসলে তুমি হয়তো জানো না যে ডিপেন্ডিং সোর্স কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি আমি তো জাস্ট কনসে ইয়ে আমি অবা ইয়া তোমাদের হচ্ছে টপিকগুলো আছে এগুলো পড়াবো এখন ডিপেন্ডিং সোর্স কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি এটা যদি যখন বুঝতে পারবো চিন্তা পারো তখনই এই কোশ্চেন থাকবে না আশা করি আর কি কারণ আমি ইচ্ছাস কনসেপ্টটা দেখাচ্ছি আর ডিপেন্ডিং সোর্স কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি এগুলো যখনই পড়াবো তখন বুঝতে পারো চল টপিক হচ্ছে এগুলো আর কি হ্যাঁ ওকে তাহলে আমি তোমাদের স্ক্রিন হ্যাঁ স্ক্রিনশট হ্যাঁ 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 কৌশল সূত্র মনে রাখার কৌশল হ্যাঁ আচ্ছা এখানে নাম মনে রাখার কোন অপশন নাম মনে রাখার কোনো কৌশল নাম মনে রাখারই দরকার নাই হ্যাঁ কারণ কিসের জন্য আমি বলতেছি নামগুলো আসলে এরকম পরীক্ষাতে আসবে না যে নাম মনে করো তোমাকে যদি কোনো একটা থিওরিম পরীক্ষায় আসে হয় তোমাকে উল্লেখ করে দিবে যে অমুক থিওরিম দিয়ে করো আর তুমি যখন প্র্যাকটিস করো অটোমেটিক মাত্র পাঁচটা থিরম অটোমেটিক চলে আসবে এরকম কোনো কৌশল না যে থিরম মুখস্থ করা লাগবে নামগুলো তোমাদের যখন থিরম আসবে পরীক্ষায় যদি নির্দিষ্ট কোনো একটা থিরম উল্লেখ করে দেয় যে অমুক থিরম করো অবশ্যই সেটা উল্লেখ করে দিবে যে এটা নর্টন দিয়ে সলিউশন করো আর যদি উল্লেখ না করে তাহলে তোমার ইচ্ছা তুমি কোন থিরম দিয়ে করবো আর থিরমগুলো দেখবো তুমি যখন ডিসার্কিট করবা মাথায় হয়ে যাবে এরকম যেন আলাদা টিক্স মুখস্থ করতে এরকম কথা না হ্যাঁ এগুলো হচ্ছে এগুলো বলো যে গার্বেজ জিনিস তুমি এই নামগুলো মুখস্ত করে শুধু শুধু ব্রেন নষ্ট করবা কিসের জন্য এটা হলো মূল কথা কারণ নাম মুখস্ত করার তো কিছু নাই নামের ভিতরে কোনো কিছু নাই নাম মুখস্থ লাগলে আমি ম্যাথ পারে দাম এরকম কিছু এরকম না তোমাকে থিরম যদি পরীক্ষায় আসে যেটা টপি যেই থিরম দিবে হয়তো উল্লেখ করে দিবে যে মুখ থিরমের মধ্যে না আর আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবো ম্যাথ বা থিরম সম্পর্কে শিখবো থিরম সম্পর্কে ম্যাথ করবো তখন তুমি বুঝে যাবা কোন থিরমের ম্যাথ কিভাবে কিন্তু নাম রাখবে না এগুলো চিন্তা করার দরকার জিনিসে যদি প্রেশার দেয় তাহলে সমস্যা এটা তো নর্মাল বিষয় এটা নাম মুখস্থ করতে হবে কেন তুমি যখন সলিউশন করবা ফুল শেষ করবা এই জিনিসগুলো তোমার মাথা অটোমেটিক চলে আসবে ঠিক আছে ছোটবেলায় প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি তোমাদের মুখস্থ মুখ বলো

জিনিসগুলো দেখতেছো আমরা যেগুলো বলতেছি যখন তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা তোমার মাথায় কি অটোমেটিকগুলো সেট আপ হয়ে যাবে এগুলো আলাদা মুখস্থ করা লাগবে না এগুলো এগুলো চিন্তা করো না কি ব্রেনকে যত কম প্রেসার দেওয়া যায় ভালো কিছু নেওয়া যায় হ্যাঁ ব্রেনকে প্রেসার দিয়ে হচ্ছে সঠিক জিনিসগুলো নেওয়ার জন্য আজে বাজে জিনিসগুলো নেওয়ার জন্য এগুলো হচ্ছে আজে বাজে জিনিস যে নাম মুখস্থ রাখবো আর কি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা ফার্স্ট হচ্ছে ডি সার্কিটের বেসিক নিয়ে আলোচনা করবো আজকে যে বলছিলাম ডি সার্কিটের যে বেসিকগুলো আছে এই ডি সার্কিটের বেসিক নিয়ে আলোচনা করবো ওকে দেখো ডিসি সার্কিটের বেসিকে ফার্স্ট হচ্ছে আমাদের ডিসি কি আগে এটা চিনতে হবে ডিসি কি দেখো ডিসি হচ্ছে আমাদের কি তার ডিসির ফুল মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আমরা যদি ডিসি এবং এসির সাথে কম্পেয়ার করি তাহলে ডিসি ভালো করে বুঝতে পারবো ডাইরেক্ট কারেন্ট মানে হচ্ছে যে কারেন্টের দিকের কি পরিবর্তন হবে না জাস্ট যে দিকে চলবে সময়ের সাথে একটু সেম দিকে থাকবে দিকের কখনো পরিবর্তন হবে না সেটাকে আমরা কি বলতেছি ডাইরেক্ট কারেন্ট বলতেছি তার মানে আমাদের যদি এই বরাবর টাইম থাকে আমি এখানে এমপ্লিটিউড রাখলাম অ্যামপ্লিচিউড রাখলাম তারা আমি কি বলছি ডিসি কারেন্টে হচ্ছে এরকম কারেন্ট যে কারণ সময় যাবে বা তার দিকের কোনো কি হবে না পরিবর্তন হবে না তাহলে এটা যদি আমাদের কারেন্ট হয় বা ভোল্টেজ হোক যেটাই হোক না ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট যাই বলে না কেন সে কি হচ্ছে সময় আগাচ্ছে তার দিকে কি একদম একটা সেম ডিরেকশন আছে সেটাকে আমরা কি বলতেছি ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলছি এটাই হচ্ছে কি আমাদের ডিসি সিমিলারলি যদি এসির কথা চিন্তা করেন আমি কম্পেয়ার করতে সেই জন্য বুঝতে সুবিধা হবে জাস্ট এসি হচ্ছে আমাদের এই যদি সময় থাকে আর এই বরাবর যদি এমপ্লিটিউড থাকে আমি কি বলতেছি সময়ের সাপেক্ষে সে কি করবে দিকের পরিবর্তন করে কোনো এক সময় পজিটিভ নেগেটিভ এবং কি করতে থাকে দিকের পরিবর্তন করতে থাকে সেটাকে আমরা কি বলতেছি এসএসাকি বলতেছি এস চাকরি আমার টপিক না আমি এসিড নিয়ে বিস্তারিত আলোচনা যাবো না আর কি তোমরা যখন এইসি চাকিট করবো তখনই বিস্তারিত আলোচনা জানতে পারবা জাস্ট আমি ডিসিটাকে বোঝানোর জন্য এসিটাকে টানলাম আর কি আর এসি ছাড়াতে সময়ের সাথে সে দিকের পরিবর্তন করে কোন এটা যে পজিটিভ দিক হয় যে নেগেটিভ হয় কোন এক সময় সে পজিটিভ মানে ছিল কোন এক সময় নেগেটিভ ছিল আবার পজিটিভ ছিল আবার নেগেটিভ ছিল মানে কি সে সময়ের পরিবর্তনের সাথে সাথে তার দিকেরও কি করতেছে পরিবর্তন করছে এই জন্য আমরা এটাকে এসি বলতেছি এখন এটা যদি আমি শুধু এখন এটা মনে রাখি না তাহলে ডিসিটাই হচ্ছে কি সময়ের সাথে সাথে পরিবর্তন করবে না হয়তো বা মানের কম বেশি হতে পারে যেমন আমি কোনো এক সময় দেখলাম দশ বোল্ট বা দশ এমপিয়ার আছে অন্য কোনো এক সময় পাঁচ এমপিয়ার হয়েছে কেন কারণ আমার লোডের পরিবর্তন কম বেশি করা হলে হয়তো কারেন্টের মানের কম বেশি হবে কিন্তু তার দিকের কখনো পরিবর্তন হয় সে অবশ্যই একই ডিরেকশনে কি চলতে থাকবে আর কি এটাই হচ্ছে আমাদের কি ডিসি এখন এই ডিসি সার্কিটটা আমরা হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলো আমি এই বুঝি নাই কতটা বুঝি হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই দিতে পারবা তবে এখানে কনভার্টার ইউজ করতে হবে কারণ ডিসি তো সরাসরি ডিসি থেকে এসি কনভার্ট করতে হবে দেন দিতে পারবা তুমি চাইলেই তো ডিসি কে সরাসরি এসি তে লাগাইতে পারবে না ডিসিতে তে ডিসি কে এসি তে যাইতে গেলে অবশ্যই কি কনভার্টার ইউজ করতে হবে সেই কনভার্টার হচ্ছে কি আমরা ডিসি কে এসি কি করে ইনভার্টারের নাম শুনছো ইনভার্টার এই ইনভার্টারের মাধ্যমে আমরা কি ডিসি কে এসি তে রূপান্তরিত করতে পারি ডিসি কে এসি তে রূপান্তর করে দেন আমি কোনো কিছু করতে পারব ওকে আর সমস্যা এই বিষয়ে আমি কথা বলতেছি সমস্যা নাই তো ডিসি হচ্ছে কি আমাদের ডাইরেক্ট কারণ তার মানে আমাদের এসি বাসা বাড়িতে যেগুলো ইউজ করি বাসা বাড়িতে সাথে এসি তো ইউজ করি তো বাসা বাড়িতে যেহেতু এসি ইউজ করি তার ডিসি কোথায় ইউজ করছি দেখো আমাদের এসি কে কিন্তু মজুত করে রাখতে পারি না খেয়াল করবা যে আমরা এসির কোনো ব্যাটারি নেই এসি ব্যাটারি আছে এসি আসলে কি মজুত করে রাখা সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে এসি দেখো সময়ের সাথে সাথে কি দিকের পরিবর্তন করে কোনো এক সময় পজিটিভ দিকে আসতেছে কোনো এক সময় নেগেটিভ দিকে আসতেছে কিন্তু ডিসি কী করতেছে একই দিকে ডিরেকশন চলতেছে দেখবা ম্যাক্সিমাম যেই আমাদের ডিসি ব্যাটারিগুলো আছে সবগুলো কি ডিসি আর ডিসিগুলো কি আমরা এসি থেকে ডিসিতে কনভার্ট করে নিয়ে এসে আমি কি মজুত করে রাখতে পারতেছি ডিসি কোনো একটা ব্যাটারি বানাইতে পারছি এই ব্যাটারি কি সঞ্চিত অবস্থায় চার্জ রেখা দিতে পারতেছি আবার অনেক সময় পরে বা অনেক দিন পরেও কি ওটা ইউজ করতে পারছি না এসি কি কোনো একটা এসি কি কারণ কি মজুদ করে রাখতে পারতেছি আমরা এসিতে সরাসরি কি সাথে সাথেই কি আমরা লোডে ইউজ করে ফেলাইতেছি আর কি তো এই জন্য ডিসি কারেন্ট

কারণ আমরা ওখানে একটা ডিসি ডিসি কারেন্টটাকে ইনভার্টারের মাধ্যমে এমনভাবে সেট আপ দিই ওই ইনভার্টার দিয়ে সরাসরি ডিসিটাকে এসিতে রূপান্তর করে আমি কি আমাদের বাসা বাড়িতে সাপ্লাই লাইন ইউজ করতেছি কারেন্টের জন্য সেম সাপ্লাই লাইন দিয়ে আমরা কি ইউপিএস বা আইপিএস চালাইতে পারতেছি সেটা হচ্ছে ওই ইনভার্টার ইউজ করে দেখে ডিসিকে এসিতে রূপান্তর করে আমরা ইউজ করতে পারি তাহলে চাইলে তুমি ডিসিকে অবশ্যই এসিতে রূপান্তর করে ইউজ করতে পারো সমস্যা নেই তা আশা করি আমি ডিসি কি ওটা

এখন সার্কিট জিনিসটা কি সার্কিট হচ্ছে কোনো একটা বদ্ধ পথ যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে এটা হচ্ছে আমাদের মূল কথা সার্কিট তাহলে কোনো একটা বদ্ধ পথের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হতে পারে সেটাকে আমরা সার্কিট বলি ধরো আমি এখানে অনেক কিছু ইউজ করলাম এখানে সাপ্লাই ভোল্টেজ দিলাম

আমরা যদি ডিসি সাপ্লাই দিই তাহলে সেই সার্কিটটাকে আমরা সার্কিট বলবো আমরা যদি এসি সাপ্লাই দিই সেই সার্কিটটা কি এসি ডি সার্কিট কি যে সার্কিটে আমরা কি ডিসি ডিসি সোর্স সাপ্লাই করতেছি তাহলে সেটাকে আমরা বলবো ডি সার্কিট আর যে সার্কিট আমরা এসি সাপ্লাই অ্যাপ্লাই করি সেটাকে আমরা বলবো কি এসি সার্কিট এছাড়া কিছু না যেহেতু আমি এসি তা আলোচনায় যাবো না আমি সরাসরি ডিসিতে আসি আর একটা বদ্ধ পথ নিছি এটাকে আমি সার্কিট বলতেছি আর এই সার্কিটে আমি করবো কি ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করবো তাহলে আমি দিলাম দশ বোল্ট ডিসি সাপ্লাই করলাম তাহলে সেটাকে আমি কি ডিসি জাস্ট এখানে প্লাস দিলাম এটা দিলাম এটা হচ্ছে আমাদেরকে একটা সার্কিট বলতে পারি তাহলে সার্কিট কাকে বলে আমরা যদি সার্কিট বলে চিন্তা করি তাহলে কোন একটা বদ্ধ পথ যার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে আমরা সার্কিট বলবো আর সেই সার্কিটে যদি আমরা ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করি তাহলে সেটাকে ডিসি সাপ্লাই অ্যাপ্লাই দিই তাহলে আমরা সেটাকে ডিসি সার্কিট বলবো এখন সাপ্লাই সাধারণত চিনার রূপে হচ্ছে আমাদের কি একটা পজিটিভ আর নেগেটিভ থাকে এখানে যাই দশ বোল্ট কারেন্ট বলা থাকুক এটাকে আমরা ডিসি সাপ্লাই হিসেবে চিহ্নিত করে থাকি সাধারণত আবার যদি আমাকে যদি এরকম বৃত্ত আকারে দেয় তাহলে প্লাস মাইনাস উল্লেখ করা থাকে আর এসি থাকলে সেটা কি আমাদের এরকম এসি সিগনাল দেওয়া থাকে আর কি তো আমি নিয়ে আলোচনা করতেছি না আমরা ডিসি সাপ্লাইগুলো সাধারণত এভাবে দেওয়া থাকে বড়টাকে আমরা পজিটিভ চিন্তা করবো ছোটোটাকে নেগেটিভ চিন্তা করবো না হয় পজিটিভ অথবা নেগেটিভ দেওয়া থাকবে এই দুইভাবে সাধারণত ডিসি সাপ্লাই দেওয়া হয় তাহলে এরকম দুইভাবে দুই থাকে তাহলে আমি সেটাকে আমরা কি চিন্তা করবো এগুলো হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই এটা মনে রাখবা এটা হচ্ছে ডিসি

দুই নম্বর হচ্ছে প্যাল সার্কিট প্যারালাল হচ্ছে সিরিজ সার্কিট প্যারেলাল সার্কিট তিন নম্বর হচ্ছে মিক্স সার্কিট এই তিন প্রকার সার্কিট হচ্ছে আমাদের কি ডি সার্কিট বলতে পারে আছে আমি যে কথা সার্কিট নিয়ে চিন্তা করি তাহলে ডি সার্কিট আমরা ভাগে ভাগ করি একটা হচ্ছে সিরিজ সার্কিট আর হচ্ছে প্যারালাল সার্কিট আর হচ্ছে মিক্স সার্কিট এই তিনটা সার্কিট সম্পর্কে এই তিনটা সার্কিট দিয়ে আমাদের যত যত ম্যাথ আছে আছে কিছু এই তিনটা সার্কিটের উপর ডিপেন্ড করে আমাদের কি হবে তাহলে এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই তিনটা মানে এই তিনটার বৈশিষ্ট্য এই সম্পর্কে আমরা যদি ভালোভাবে ভালোভাবে বুঝতে পারি তাহলে ডি সার্কিটের ম্যাথগুলো কি সলিউশন করতে পারব তো এই তিনটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাহলে ফার্স্ট আমি জাস্ট খালি দেখে আসলাম যে সার্কিটগুলোকে তিনটা ভাগে ভাগ করে এখন আমি আরও কিছু আলোচনা করব যেগুলো আমরা বলছিলাম যে আজকে বেসিক নিয়ে হয়তো আমি বেশি আলোচনা করব তো এখানে আমি একটা জিনিস আছে ভোল্টেজ সোর্স আসলে আগে কারেন্ট নিয়ে আলোচনা করি কারেন্ট দেখো আমাদের কারেন্টটা কি কারেন্ট হচ্ছে চার্জ প্রবাহের হারকে কি বলে কারেন্ট বলে কোনো একটা সার্কিটের ভিতর কি পরিমাণ চার্জ মানে যদি আমি সংজ্ঞা দিয়ে চিন্তা করি চার্জ প্রবাহের এগুলো সিম্পল জিনিস হ্যাঁ বেসিক জিনিস তোমার ডিপ্লোমাতে সবই পড়ছে তারপর আমি একটু আবার ভিউ করতেছি হালকা পাতলা হারকে আমরা যদি ধরলাম কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে আমাদের কি পরিমাণ চার্জ যাচ্ছে এবং সেই কি পরিমাণ চার্জ কি সময় ধরে প্রবাহিত হচ্ছে তাহলে কি বলছি চার্জ প্রবাহের হারকে কি বলবো কারেন্ট বলবো তার কারণ আই সময় সময় কিউ বাই কি বলতে পারি যার এককটা নেওয়া হয় আর কি এমপিয়ারে এমপি দ্বারা বলা হয় এমপিয়ারে তার কি একক নেওয়া হয় আর কি একক হচ্ছে এমপিয়ার তাহলে চার্জ প্রবাহের হারকে আমরা কি বলবো কারেন্ট বলবো তারপর আরেকটা জিনিস ছিল কি ভোল্টেজ ভোল্টেজটা কি ছিল এই যে আমরা কোনো একটা সার্কিটের ভিতর দিয়ে ধরো আমি একটা রেজিস্টেন্স নিলাম এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে দেখো এখানে আমি কারেন্টটা বুঝলামই সেই কারেন্ট হচ্ছে চার্জ কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেই চার্জের হারটাকে আমি কারেন্ট বলতেছি এখন ভোল্টেজ বলতেছি এই যে চার্জ প্রবাহ হচ্ছে এই চার্জ প্রবাহ হওয়ার জন্য এক প্রকার প্রেশার দিতে হয় আর কি কারণ প্রেশার না দিলে তো সেই চার্জগুলো প্রবাহ হবে না তার ভোল্টেজ হচ্ছে এক প্রকার চাপ বলতে পারো সেই চাপ তাহলে চার্জ প্রবাহের জন্য যে পরিমাণ প্রেশার আমার প্রয়োগ করা লাগতেছে সেই প্রেশারকে আমরা কি বলতেছি ভোল্টেজ বলতেছি তাহলে বলতে পারি এরকম ভোল্টেজ এক প্রকার চাপ যদি সংজ্ঞা লিখতে চাই যা চার্জ প্রবাহ হতে সাহায্য করে এটা হচ্ছে ভোল্টেজের একক হচ্ছে আমাদের ভোল্ট দিয়ে চিন্তা করি ভোল্টেজের একক চিন্তা করি একক হচ্ছে আমাদের ভোল্ট হচ্ছে কি ভোল্ট এই হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ এখন যদি আমি কারেন্ট সোর্স নিয়ে কথা বলি আমি এটা সংখ্যাটা লিখছি আচ্ছা লিখি না আচ্ছা কারেন্ট সোর্সটা হচ্ছে কি কারেন্ট সোর্স হচ্ছে এমন একটা সোর্স যার কাজ হচ্ছে কি কোন একটা সার্কিটের ভিতরে কারেন্ট কি করা প্রবাহিত করা যেমন আমি যদি একটা সার্কিট চিন্তা করি আমি এখানে একটা কারেন্ট সোর্স নিলাম যেটা ধরলাম 30 পি কারেন্ট আমি এখানে একটা বিভিন্ন এটা হচ্ছে এমন একটা সোর্স যে কি করবে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে সে কার কত এগুলো কিচ্ছু দেখবে না তার কাজ হচ্ছে অনবরত কি করে কারেন্ট প্রবাহিত করা তার কাজ হচ্ছে কি অনবরত কারেন্ট প্রবাহিত করা তার মানে আমি কারেন্ট সোর্সটা বলতে পারি কারেন্ট সোর্স এমন একটা সোর্স যে লোড রেজিস্টার্সের পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না এগুলো দেখবে না সে দেখবে শুধু কি আমার কাজ হচ্ছে আমি কি করবো কারেন্ট সাপ্লাই সাপ্লাই করতে করতে এটাই দেখবে তাহলে এটাকে আমরা কি বলবো কারেন্ট সোর্স বলবো কোন একটা যদি দেখে দিচ্ছে দিচ্ছে তাহলে সেটা হচ্ছে কারেন্ট সোর্স তবে এই কারেন্ট সোর্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার মনে রাখতে হবে এর যে বৈশিষ্ট্য বা এর যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিক অনুসারে আমরা বলতে পারি

ওকে তো আমি বলছি কারেন্ট সোর্সে যে সংখ্যাটা ছিল জাস্ট এইটুকুই কারেন্ট সোর্স হচ্ছে আমাদের লোড রেজিস্টেন্স কি আছে না আছে সে দেখবে না সে তার কাজ হচ্ছে কারণ কি করবে প্রবাহিত করাবে কারেন্ট যে একটা জিনিস কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কার একটা আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্টেন্সকে ইনফিনিটি দেওয়া হয় একটা আমার কারেন্ট সোর্স এর আইডিয়াল কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্টেন্স কে কি ইনফিনিটি ধরবো এটা অবশ্যই মনে রাখতে হবে আর যদি ইন্টারনাল রেজিস্টেন্স দেওয়া থাকে সেটা আমার যা দেওয়া আছে সেটা হচ্ছে তার কি ইন্টারনাল রেজিস্টেন্স আর যদি লিখে দিচ্ছি আমি আর যদি ওকে আমি কারেন্ট সোর্স নিয়ে এখানে একটু কথা বলি কারণ কারেন্ট সোর্সটা আমাদের ইম্পর্টেন্ট কারণ এই টপিকটা আমাদের ভালোভাবে লাগবে পরবর্তীতে আমি বলছি এরকম যে কারেন্ট সোর্সের বৈশিষ্ট্য কিন্তু যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তবে তাকে আমার কি সেটাই হবে তার কি ইন্টারনাল রেজিস্ট্যান্স যেমন আমার কাছে এরকম একটা কারেন্ট সোর্স আছে আমি ধরে নিলাম তো এই কারেন্ট সোর্স আমি বলে দিলাম এই কারণ সোর্সটা হচ্ছে দশ ইম্পের একটা কারেন্ট সোর্স তাহলে ফার্স্ট হচ্ছে আচ্ছা তোমাদের অনেকে না

বিশ তো বিশু হোম এখন এই কারেন্ট সোর্সটাকে যদি আমি আইডিয়ালি রূপান্তর করতে চাই যারা আবার এই কারেন্ট সোর্সটা আছে কত হম বিশু হোম এখন এই কারণটাকে আইডিয়ালি রূপান্তর করবো যদি আমি এই কারেন্ট সোর্সটাকে আইডিয়াল কারেন্ট সোর্স রূপান্তর করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই কারেন্ট সোর্সটাকে আইডিয়াল রূপান্তর করে দিতে হবে এবং এই বিশ হোম রেজিস্টেন্সকে বের করে প্যারালাল আলাদা কানেকশন দিতে হবে কেন প্যারালাল আলাদা কানেকশন দিতে হবে এটার ব্যাখ্যাটা হচ্ছে বোঝাচ্ছি আমি আর এটা হচ্ছে আমাদের কত দেখো আমি যখন পরবর্তীতে ম্যাথে যখন চলো শুনতে বিভিন্ন করবো বা আমরা কেসিএল যখন চিন্তা করবো তখন দেখবো আমাদের যেহেতু একটা আইডিয়াল কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্টেন্সে কি করা হয় অসীম করা হয় তাহলে অসীম করার ক্ষেত্রে আমি যখন ওই আদার্স একটা সোর্স চিন্তা করবো তখন এটাকে যখন ইন্টারনাল অসীম চিন্তা করবো তখন এটাকে আমার কি করা হয় ওপেন করে দেওয়া হয় কেন কারণ এর বৈশিষ্ট্য অনুসারে আমাদের কারেন্ট সোর্স থাকলে অন্যান্য সোর্সকে অ্যাক্টিভ করবো আমরা যখন বিভিন্ন থিওরাম অ্যাপ্লাই করবো এটাকে আমরা ওপেন করে দিই মানে কারেন্ট সোর্স থাকলে সেটাকে ওপেন করে দিই তাদের বৈশিষ্ট্য কারণ যেহেতু তার আইডিয়াল কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্টেন্স কি ইনফিনিটি আমি যদি এটাকে ওপেন করে দিই এখন যে যদি এটা ইন্টারনাল রেজিস্টেন্স বিশ যদি আমি আলে কানেকশন না দেওয়া বা এর সাথে আর কানেকশন না দিয়ে আমি নর্মালি যদি এখানে সিরিজে কানেকশন দিয়ে দিই বিষ দিলাম আমি এটা

কার্যক্ষম হচ্ছে না কিন্তু এখানে কিন্তু কার্যক্ষম হচ্ছে কারণ কাজ করতেছে এখানে আর এই ইন্টারনাল যেহেতু দেওয়া আছে এটা অবশ্যই সার্কিটের একটা অংশ এবং কাজ করবে তাহলে এখানে কিন্তু হচ্ছে না এই জন্য সাধারণত কি করা লাগে যদি আমাদের কোনো একটা কারেন্ট সোর্স থাকে সেই কারেন্ট সোর্সে যদি ইন্টারনাল রেজিস্টেন্স থাকে সেই ইন্টার্নাল থাকে সেই কারেন্ট সোর্সের সাথে প্যালে কানেকশন দেওয়া হয় এবং যে পরবর্তীতে ভোল্টেজ সোর্স আসলে কি হয় তার মানে আমাদের এটা থেকে আমি এটা ডিসিশন নিতেছি যদি কোনো একটা কারেন্ট সোর্স থাকে সেটা যদি নরমাল বা আইডিয়াল কেজে থাকে তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা ইনফিনিটি ধরব আর যদি কি ইন্টারনালি কোনো রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে সেটাকে কী করতে হবে হিসাব করতে হবে এবং সেটা কীভাবে হিসাব করবো সেই কারেন্ট সোর্সের সাথে কি সিরিজে প্যারালালে কানেকশন দিয়ে দেবো এটাই এখানে বলছি আমি তাহলে আমি বলতে পারি এখানে যদি একটা মানে কারেন্ট সোর্সেরই একটা বৈশিষ্ট্য বলে এখানে বলতে পারি যদি কারেন্ট সোর্স এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে দেওয়া থাকে তবে তা সোর্সের সাথে অ্যারালালের কানেকশন দিতে হবে আশা করি আমি এটা বুঝাইতে পারছি কীভাবে কেন কাপের আলাদা কানেকশন দিতে হবে তাই এটা হচ্ছে আমাদের কি কারেন্ট সোর্সের যে বৈশিষ্ট্য এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা টপিক একটা এবং একটা কারণ আমার ম্যাথের ক্ষেত্রে পদেপতি এটা লাগবে নেক্সট যখন আমি ম্যাথ করতে যাবো তখন দুই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে আর কি জিনিসটা দেখতে হবে আশা করি এইটুকু বুঝতে পারছো আমি নেক্সট যাই তো এবার আসা হচ্ছে ভোল্টেজ সোর্স আমি যদি ভোল্টেজ সোর্সের কথা বলি সোর্স সোর্সে কারেন্ট সোর্স কি একই জিনিস কারণ সোর্স সোর্সে সেম কি কাজ আমার একটা ভোল্টেজ পাওয়ার রেজিস্ট্যান্স থাকবে সার্কিট থাকবে এই সার্কিটে ভোল্টেজ সাপ্লাই করছে এটা আর অন এটা তো এই ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে এখানে লুড রেজিস্ট্যান্স আছে কি আছে না বা কতটুকু লোড আছে কি পরিমাণ লোড আছে দেখবে না সে হচ্ছে তার যে পরিমাণ ভোল্টেজ আছে সে তার সার্কিটের ভিতরে কি সেই পরিমাণ সে অল টাইম কি সাপ্লাই দিতে থাকবে এই হচ্ছে তার ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য সে করবে না সে তার কাজ হচ্ছে আমার ভোল্টেজ আমি কি বিলিয়ে দেওয়া তার সে বসে আছে ভোল্টেজ দেওয়ার জন্য যে পরিমাণ ভোল্টেজ থাকে সেই পরিমাণ ভোল্টেজ কি দিতে থাকবে এই জন্য বলা হয় ভোল্টেজ সোর্স এমন একটি সোর্স যে লুড রেজিস্ট্যান্সের কোনো কিছু দেখবে না না দেখে সে তার ভোল্টেজটা কি করে দেবে বিতরণ করে দেবে এখন এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বলতে পারি সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স এর শূন্য ধরা হয় যদি মান রাখতে শূন্য দেওয়া হয় আর যদি মান দেওয়া থাকে তবে তাহাই হবে তার কি রেজিস্ট্যান্স মানে হচ্ছে আগের মতো আমি যদি এখানে একটা ভোল্টেজ সোর্স কল্পনা পৌঁছে দিলাম এখান আমি ভোল্টেজ সোর্স কল্পনা করি একটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমি ধরলাম একটা ভোল্টেজ সোর্স এটা প্লাস এটা মাইনাস এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত সোর্জে বেলো আমার তাহলে এই ভোল্টেজ সোর্স নর্মাল অবস্থায় আছে তাহলে এটা কি আছে নর্মাল অবস্থায় মান হচ্ছে তার রেজিস্ট্যান্স কত আছে শূন্য আছে যদি এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে ওহম এখন কি হবে তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে সেটাকে এখন আমি কি কানেকশন দিতে হবে কীভাবে কানেকশন যদি আমি এখন এই বোল্ডেস্টোরটা আইডিয়াল বানাইতে চাই তো আমাকে বোল্ট স্টোরটাকে আমি আইডিয়াল বানাবো বানাবনা দিয়ে পজিটিভ নেগেটিভ দিলাম তো পজিটিভ নেগেটিভ এখন এটাকে আমি আইডিয়াল বানাবো আইডিয়াল বানাবো মানে ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্স আছে যেভাবে সেভাবে তার মান মান যদি আমি এটাকে দশ ভোল্ট ধরি সেই মানটা আমি দশ ভোল্ট এখানে লিখে দিলাম এখন এই রেজিস্ট্যান্সটা কীভাবে হবে এই রেজিস্ট্যান্সটা তার সাথে অবশ্যই সিরিজে হবে কেন সিরিজে যাবে সেটা বলতেছি আমি তাহলে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্সটা তার সাথে কী যাবে সিরিজে যাবে এখন সিরিজে কেন যাবে সেটা হচ্ছে এখানে এখানে বলে দিচ্ছি আমি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয় এখন আমি যদি এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য ধরা হয় এটা যদি আমি প্যারালালে কানেকশন দিতাম যেহেতু এই ভোল্টেজ নেগেটিভ প্যারালালে কানেকশন দিয়ে দিলাম দেওয়ার পরে আমার যদি এখানে আদার্স কোনো একটা সার্কিট থেকে থাকে বা আদার্স কোনো সোর্স থেকে থাকে ওই সোর্সকে মাধ্যমে যদি আমরা বিভিন্ন থিওরাম অ্যাপ্লাই করি তখন দেখা যাবে এদিক দিয়ে কারেন্ট আসবে আইসা এটা কিন্তু কি ভোল্টেজ সোর্সের আইডিয়াল হয়ে গেছে আইডিয়াল কেসে এটাকে আমরা শর্ট করে ফেলবো যদি আমি শর্ট করে ফেলি দেখো এই কারেন্টটা সম্পূর্ণ কি এদিক দিয়ে চলে যাচ্ছে কারেন্টটা সম্পূর্ণ কি এদিক দিয়ে চলে যায় কারণ এদিক দিয়ে কি আছে শর্ট করা আছে তাহলে এদিক দিয়ে চলে যায় এই যে রেজিস্টেন্সটা আমরা বিশ ওম ইন্টারনাল রেজিস্টেন্স দিলাম এটা কি করে কাজে দিল অবশ্যই কাজে দিল না কারণ সার্কিট থেকে এটা কি শর্ট আগারে চলে আসছে যদি আমি আদার্স কোনো সোর্স দিয়ে চিন্তা করি এখানে তার মানে এখানে কোনো কাজে দিচ্ছে না কিন্তু ইন্টারনাল যে রেজিস্টার দেওয়া আছে এটা তো আমাদের কাজ করতে রাখতে হবে এবং কাজ করবে তাই কারণে আমাদের কী করা হয় যদি ভোল্টের সোজে ইন্টারনাল রেজিস্টেন্স থাকে সেটাকে আমরা ওই ভোল্টেজ সোর্সের সাথে সবসময় কীভাবে কানেকশন দেবো সিরিজে কানেকশন দেবো কেন তার বৈশিষ্ট্যের কারণে যে ভোল্টেজ সোর্জের যে বৈশিষ্ট্যটা আছে বা ভোল্টেজ সোর্স যে তার বৈশিষ্ট্য যেভাবে আচরণ করে সেই অনুসারে সেটাকে অবশ্যই সিরিজে কানেক্ট দিতে হবে নাহলে আমাদের কী রেজিস্টেন্সটা বাদ পড়ে যাচ্ছে আর কি তো এই জন্য আমাদের বলা হয় যে আমাদের যদি এখানে আমি তার লিখি ভোল্টেজ সোর্স সোর্স এর ইন্টারনাল রেজিস্টেন্স থাকলে তা সোর্স এর সাথে সিরিজে কলেজের সিরিজে দিতে হবে এই কথাগুলো আমাদের কি মনে রাখতে হবে যদি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে তাহলে এই দুটো হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্জের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কথা কারণ আমাদের ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে লাগবে এই দুইটা কি এই দুটো থিওরেম থিওরেম না এই দুটো রুলস আর কি বা বৈশিষ্ট্য বলতে পারে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এবং কারেন্ট সোর্সের ক্ষেত্রে তো এই দুটো বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে এই হচ্ছে আমাদের কি ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স সম্পর্কে আমরা যতটুকু আলোচনা করলাম সেটাই হচ্ছে আমাদের এটি আলোচনা এবার আসে হচ্ছে আমাদের এ মিটার এবং ভোল্ট মিটার কারণ এইটা আমাদের কি লাগবে এখন যদি আমি এ মিটার চিন্তা করি এমিটার কি এমিটার কি শোনা এমিটার হচ্ছে আমাদের সাধু কারেন্ট পরিমাপ একটা যন্ত্র আমরা যে কারেন্ট আছে একটা সার্কিট আছে সেই সার্কিটের ভিতরে কোনো একটা অংশ যদি আমরা এমিটার কানেক্ট দিয়ে দিই সেই মিটার কী করবে একটা সার্কিটের কারেন্টটাকে পরিমাপ পরিমাপ করবে ওই শাখার একটা কারেন্ট পরিমাপ করবে তাহলে এমিটার হচ্ছে আমরা কারেন্ট পরিমাপক যন্ত্র কারেন্ট পরিমাপক যন্ত্র এখানে দুইটা কথা আমাদের মনে রাখতে হবে এই জন্য আমি লাগে সেটা হচ্ছে এ মিটারের ইন্টারনাল ইনস্ট্যান্স কে শূন্য ধরা হয় যদি মান দেওয়া থাকে তবে তা হবে হাই হবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এইটা হচ্ছে এমিটারের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয় যদি মান দেওয়া থাকে তাহলে তাই হবে তার কি ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এখানেও আরেকটা কথা আসতেছে সেম কাজ আমি যদি এখানে এমিটার চিন্তা করি এটা একটা এমিটার আমি চিন্তা করলাম তো এই মিটারের কোনো আইডিয়াল অবস্থায় আছে তাহলে আইডিয়াল কেসে আমরা কি বলতে পারি এমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের শূন্য আছে যদি আমাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে ধরলাম দুই গরম দেওয়া আছে সেটাকে কি করতে হবে আমাকে অবশ্যই কানেক্ট করতে হবে কিভাবে কানেক্ট করবো যেহেতু রেজিস্ট্রের শূন্য ধরা হয় তাহলে কার মত হয়ে যাচ্ছে বল্ট মিটারের মতো বল্টার সোর্জের মতো হয়ে যাচ্ছে তাহলে আমি সেটা কী এমিটারের সাথে অবশ্যই সিরিজ আমি কী করে দেবো কানেক্ট করে দেবো সেই বেলুটা টু হোমটা এমিটার সাথে সিরিজে কানেক্ট করে দেবো তাহলে যদি রেজিস্টেন্সে মাথায় তাহলে এটাকে আমাদের কী হয়ে যাচ্ছে আইডিয়াল কে যাচ্ছে এটা নর্মালি কি আমাকে রেজিস্টেন্সটা টু হোম ইন্টারনাল রেজিস্টেন্স দেওয়া উচিত এখন এই এমপিটারটা আইডিয়াল হয়ে যাচ্ছে এখন এটাকে আমি যে কোনো মুহূর্তে কী করতে পারবো শর্ট করে দিতে পারবো আর কি আমার ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে এই জন্য এমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে রেজিস্ট্যান্স শূন্য তার বৈশিষ্ট্য তাহলে আমি বলতে পারি যদি এমিটারের ক্ষেত্রে আর কি এমিটারের ক্ষেত্রে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তবে তার সাথে সিরিজে যুক্ত করতে হবে এ হচ্ছে আমাদের কি এমিটারের দুইটা বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কারণ পরবর্তীতে আমাদের এটা কাজে লাগবে ফার্স্ট বৈশিষ্ট্য এমিটার কি এমিটার ইন্টারনাল রেজিস্টেন্সকে শূন্য দেওয়া হয় যদি মান দেওয়া থাকে তবে তার ইন্টার্নাল তবে তাহাই হবে তার ইন্টারনাল রেজিস্টেন্স আর যদি ইন্টারনাল রেজিস্টেন্স থাকে সেটা আমাকে যদি এই সেই এমিটারকে যদি আমি আইডিয়াল কেসে নিতে চাই বা আইডিয়াল করতে চাই তাহলে সেই ইন্টারনাল রেজিস্টেন্সকে এমিটারের সাথে সিরিজে কানেক্ট করতে হবে তো এই দুটা কথা আমাকে এমিটারের ক্ষেত্রে মনে রাখতে হবে এবার আসে যদি আমি বলার কথা আসি লি স্ক্রিনশ একটু দিয়ে নাও হ্যাঁ আমি মনে হয় বুঝতেছি এবার যদি আমি বোল্টের কথা চিন্তা করি যদি কি ভোল্টেজ পরিমাপক যন্ত্র এটা হচ্ছে পরিমাপক যন্ত্র এটা হচ্ছে তার একটা মানে মিটার একটা যন্ত্র সেটা হচ্ছে যন্ত্র তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্ট বইট হচ্ছে বোল্টমিটারের ইন্টারনাল রেজিস্টেন্স কে অসীম ধরা হয় আর যদি মান দেওয়া থাকে যদি মান দেওয়া থাকে দেওয়া থাকে তবে তাহাই হবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স এই কথা আমাদের মনে রাখতো এবারে আগের মতোই যদি আমার কাছে একটা বোল্ড মিটার আছে এটা একটা বোল্ড মিটার ধরলাম এটা পজিটিভ প্রান্ত এটা সেই বোল্ড মিটার নেগেটিভ প্রান্ত এই বোল্ড মিটার নর্মাল অবস্থা শিখে আছে আইডিয়াল কেসে আছে এখন এই বোল্ড মিটারটাকে আমি কি করবো যদি ইন্টারনাল রেজিস্টেন্স দিয়ে দিই যে বোল্ড মিটার আমার ইন্টারনাল রেজিস্টেন্স আছে আর ধরলাম পাঁচ ওম একটা ইন্টারনাল রেজিস্টেন্স দেওয়া আছে তাহলে পাঁচ ওমে যদি ইন্টারনাল রেজিস্টেন্স থাকে তাহলে এখন কী সে তো আইডিয়াল কেসে যাই সে একটা তার লস আছে ভিতরে একটা সেই বোল্ড লসটা পাঁচ ওমের জন্য একটা লস হবে সেই আইডিয়াল কেসে নাই তো এটাকে আমি যদি আইডিয়াল বানাইতে চাই তাহলে সেটা কি করতে হবে জাস্ট বোল্ড মিটারটা যেভাবে আছে সেটা নিয়ে নিব যেহেতু বোল্ট মিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ধরছি অসীম ধরছি তাহলে আমরা অসীম থাকলে এমিটারের মিটারের মতো হয়ে যাচ্ছে সেটাকে আমরা কারেন্ট সোর্সের মতো তাহলে এটাকে আমাকে প্যারালাল কানেকশন করে দিতে হবে সেই বোল্ট মিটারের সাথে সেটা হচ্ছে আমাদের সেই পাস ওয়াম আর এটা প্লাস এটা সেই মাইনাস তাহলে আমি এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তবে তাকে মিটার এর সাথে যুক্ত করতে হবে বৈশিষ্ট্য এখন আমাকে বলে মানে চারটা জিনিস বুঝতে পারতেছো কিনা বা বুঝছো কিনা কি কিভাবে কানেকশন দিব আর কি কিভাবে আমি আইডিয়াল বানাবো আর কি আর এই দুইটা বৈশিষ্ট্য আমাদের বুঝতে পারতে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা বুঝতে পারছো কিনা সবাই কি বুঝতে পারতেছ সেগুলো আমি একদম বেসিক আলোচনা করতেছি আর কি আমরা ম্যাথে না বা আদার আমরা যে ফার্স্ট যে টপিক বলছিলাম যে রোদ নীল সেই রোদ্দিনেও কিন্তু ঢুকতেছি আমরা জাস্ট ডি সার্কের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো সম্পর্কে জানতেছি কারণ এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে কারণ এগুলো যদি ভালোভাবে না বুঝতে পারি বা ভালোভাবে মাথায় না থাকে তাহলে ম্যাথে যে আমাদের প্রবলেম ক্রিয়েট করবে কারণ এগুলো জিনিস আমাদের ইউ ম্যাথে কী হবে ইউজ হবে বা আমরা পরবর্তীতে যাই করি না কেন যে যাই আগাই না যেভাবে আগাই না কেন এগুলো আমার কি ইউজ করতে হবে আর কি পরবর্তীতে তো এই পর্যন্ত বুঝছি কিনা সবাই একটু হ্যাঁ রেসপন্স করলে ভালো হয় আর কি হ্যাঁ 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 বলতেছি আমি দেখো এখানে যদি আমি কানেকশন তো এই বল মিটার কানেকশনটা এর বৈশিষ্ট্যটা কি বোল্ট মিটার বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাকে এটা হলো তার বৈশিষ্ট্য সে আমরা এই বল মিটার যখন তৈরি হয়েছে বা বল মিটার তৈরি করতেছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে সাধারণত আইডিয়াল কেসে আমার কি অসীম ধরে করে করা হয়েছে যে আমরা একটা ভোল্টমিটার তৈরি করছি সে ইন্টারনাল কেস বা আইডিয়াল কেসে সে অসীম তার রেজিস্টেন্সটা শো করে কি অসীম রেজিস্টেন্স শো করে এখন আমি যদি একটা সার্কিটে একটা সার্কিটে যদি কী করি ভোল্টমিটার কানেক্ট করি তাহলে আমি এখানে একটা সার্কিট আছে এখানে ভোল্টেজ যাচ্ছে এখানে রেজিস্টেন্স আছে সাপোজ আমি এখানে একটা ভোল্টমিটার কানেকশন দিলাম এখানে একটা ভোল্টমিটার কি দিলাম কানেকশন দিলাম এখন এই ভোল্টমিটার কানেকশন দেওয়ার কারণে এটা যদি শর্ট হয়ে যাইতো শর্ট হয়ে গেলে এদিক দিয়ে কি চলে যাচ্ছে না সম্পূর্ণটা কারণ আমরা কি জানি সাধারণত বোল্ট কি পেয়াল আলার কানেকশন দেওয়া হয় কোনো একটা লোডের সাথে সবসময় কি প্যায়াল কানেকশন দেওয়া হয় তাহলে আমি বোল্ট মিটার ভোল্টেজ মাপার জন্য সবসময় যদি প্যাল কানেকশন দিই এখন আমি একটা লোডের সাথে এখানে প্যারালাল কানেকশন দিলাম আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি অসীম না ধরা হয় বা শূন্য ধরা হয় তাহলে সে কি প্যারালাল আলার কানেকশন দেওয়ার সাথে এইটুকু শর্ট করে দিবে না তাহলে সোর্সের কারেন্টটা তো আমাদের এদিকে শর্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই লোডটা কি সে নষ্ট করে দিচ্ছে না গোল্ট মিটারটা এই জন্য আমরা কি করা হয় যে যখনই বোলমিটারটা তৈরি করা হয়েছে তখন তার ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে অসীম তৈরি করা হয় এখন যদি আমাদের ম্যাথের সুবিধা তাহলে আইডিয়াল কেসে তো এটাই হয় আর ম্যাথের ক্ষেত্রে আমাদের ম্যাথ সলিউশন করতেছে বা আমাদের বেসিক দেখতেছে সেই অনুসারে আমরা আইডিয়াল রেজিস্ট্যান্সটা ওরা দিয়ে দিল যে আইডিয়াল রেজিস্ট্যান্স আমি দশ ওম দিয়ে দিলাম এক তখন যদি আইডিয়াল রেজিস্ট্যান্স সে দশ ওম দিয়ে দেয় তখন তার করার কিছু নয় তখন তো সে হয় ইনফিনিটি না তার মানে এদিক দিয়ে কিছু বলুন কারণ কী করবে সে নিবে কারণ সে তো এখন আইডিয়াল না তার মানে সে কি কিছু বলুন কারেন্ট নিবে এখন এই কারেন্টটা নেওয়ার জন্য তাকে যদি না আইডিয়াল বানাইতে আইডিয়াল বানায় ফেলায় তাহলে এই দশমটাকে যদি বাইরে বের করে দেয় যে বাইরে দিয়ে বাইরে দিয়ে দিলে সেটা কি আইডিয়াল হয়ে যাচ্ছে এখন আইডিয়াল হওয়ার সময় তুমি যদি এটাকে দাও আমি সিরিজে দিতে দিতে পারো পারো আমার ইচ্ছা আমি যদি এখানে সিরিজে দিই খেয়াল করি এটা যদি সিরিজে দেয় সিরিজে দিলে একে এটা তো আইডিয়াল হয়ে গেছে আইডিয়াল হয়ে যাওয়া মানে কি এখানে দিয়ে দিচ্ছে আইডিয়াল হওয়ার এখানে কি ওপেন হয়ে যাচ্ছে না কারণ তার এখন কি এখন কিন্তু ইনফিনিটি এখন এটার ইনফিনিটি হচ্ছে তাহলে এটা ইনফিনিটি ওপেন তাহলে এই যে দশম

এখন খেয়াল করো সাপ্লাই দিচ্ছি এখানে প্যালার কারণ এই এখন ইনফিনিটি শো করতেছে তো ইনফিনিটি শো করা মানে কি এখানে ওপেন হয়ে যাচ্ছে এই যদি ওপেন হয়ে যায় এদিক দিয়েও কারণ যাচ্ছে আবার কি এদিক দিয়েও সামথিং কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দশমের আইডিয়াল না থাকার কারণে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমি এখানে শো করতে পারতেছি যদি আমি প্যালার কানেকশন দিই যদি সিরিজ কানেকশন দিই কি পরিমাণ কারেন্ট সে দশম পেয়ার নিচ্ছে বা এই বোল্ট মিটারে কতটুকু লস করাচ্ছে সেটা কিন্তু আমি জানি না তো এই কারণে কি করা হয় যদি সেটা ইনফিনিটি কেজে থাকে যে আমার ইন্টারনাল রেজিস্টারের সাথে যদি ইনফিনিটি থাকে সেই তার জন্য আমি কি তার সাথে ইন্টারনাল রেজিস্টেন্সটাকে প্যারালাল কানেকশন কানেকশান দিই আর যদি জিরো কেজে থাকে যা বা ইন্টারনাল রেজিস্টেন্সটা কি আইডিয়াল অবস্থায় জিরো ধরা হয়েছে তাহলে সেটা কি কি সিরিজের কানেকশন দেওয়া হয় এই জন্য দেখবা ভোল্ট মিটার আর হচ্ছে কি এম্পিয়ার মানে কারেন্ট সোর্স ভোল্ট মিটারের কারেন্ট সোর্স এই দুইটাই কী তার ইন্টারনাল এজিস্টেন্স ইনফিনিটি শো করে এই জন্য তাদের সাথে কী সবসময় সময় ইন্টারনাল প্যারলাল আলে কানেকশন করা হয় আবার যদি দেওয়া থাকে ইন্টারনাল ইন্টার্নাল যদি দেওয়া থাকে আর এ মিটার আর হচ্ছে কি ভোল্টেজ সোর্স এদের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে সাধারণত আইডিয়াল অবস্থা ইনফিনি শর্ট বা জিরো ধরা হয় কিন্তু যদি মান দেওয়া থাকে সেটাকে কী করা হয় সিরিজে কানেক্ট করা হয় কারণ তারা শর্ট ছিল যদি আমি ওটাকে সিরিজ কানেক্ট না করি আলাল কানেক্ট করি তাহলে শর্ট করে দিবে এই জন্য ওদেরকে কি সিরিজ কানেক্ট করা হয় আশা করি মনে হয় বুঝতে পারছি আমি হ্যাঁ বা বোঝাতে পারছি হ্যাঁ হ্যাঁ শূন্য টাকা শূন্যর মানে কি আচ্ছা আসলে আমি রেজিস্ট্যান্স সম্পর্কে এখনো বলি নাই এই জন্য রেজিস্ট্যান্স মানে কি আমি এখনই বলবো আর কি আচ্ছা বলতেছি এই বিষয়টা রেজিস্ট্যান্স বলার করে বলতেছি তাহলে বুঝতে পারবো আর ভালো আচ্ছা ঠিক আছে আমি স্লোলি বলবো সমস্যা নেই হ্যাঁ ওকে তাহলে আমি দেখো আমি প্রত্যেকটা জায়গায় রেজিস্ট্যান্স ওয়ার্ডটা ইউজ করছি তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি এটা আগে একটু বুঝি রেজিস্টেন্স হচ্ছে আমরা রেজিস্ট্যান্সকে বাধা বলতে পারি শর্টকাটে আমি কি বলছি রেজিস্ট্যান্স হচ্ছে বাধা বলতে পারি আমি তাহলে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে কারেন্ট বাধা প্রাপ্ত হয় তাকে আমরা কি বলতেছি রেজিস্ট্যান্স বলতেছি তার মানে আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে আমি এদিক দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি ভোল্টেজ দিচ্ছি তাহলে এই রেজিস্ট্যান্সের কারণে এদিক দিয়ে সহজে কি হতে পারবে না কারেন্ট প্রবাহিত হলে সিম্পল একটা বাধা দিবে বাধা দেওয়ার কারণে কারেন্টের কম বেশি হতে পারে বা কারেন্ট বাধা প্রাপ্ত হচ্ছে এদিক দিয়ে যদি শর্ট করে দেয় তাহলে আমার কি এখান থেকে কারেন্টটা কি আছে বাধা আছে তাহলে এই কারেন্টটা কোন দিকে চলে যাবে এদিক দিয়ে চলে যাবে আমাদের শর্ট পর দিয়ে চলে যাবে সাধারণত কারেন্ট কি চায় আমাদের কারণ চাই হচ্ছে আমি কিভাবে শর্ট পথে যাইতে পারবো যত তাড়াতাড়ি আমি নেগে যাইতে পারবো যেদিক থেকে বাধা থাকবে না সেদিক থেকে যাওয়ার চেষ্টা করবে রেজিস্ট্যান্স হচ্ছে সেটাই একটা বৈশিষ্ট্য বা ধর্ম যেটা কারেন্ট প্রবাহিত হতে কি বাধা প্রদান করতেছে এখন আমি যে ওই যে ওখানে যে গুলো ইউজ করতেছিলাম তাহলে এখানে যদি কারেন্ট আমি যদি একটা বোল্ট মিটারই চিন্তা করি যে বোল্ট মিটার ইন্টার্ন দেওয়া ছিল সেটাকে আমরা কি করতেছিলাম সেই বোল্ট মিটারে আইডিয়াল করতেছিলাম সেটাকে আমি প্যাল কানেকশন দিতেছিলাম প্যারালালে কি দিতেছিলাম কানেকশন দিতেছিলাম কেন প্যারালালকে কানেকশন দিয়েছিলাম কারণ আমাকে এই রেজিস্ট্রি দিয়ে কাঙ্ক্ষ প্রবাহিত করাইতে হবে তাহলে এখানে কি আছে ওপেন করা ছিল তো এই কারণে কি এদিক ওপেন হয়ে যাইতো তখন এদিক কারেন্ট হইতো কিন্তু যদি এটা বোল্ট না হয় এ মিটার হইতো এ মিটার হইতো এ ইন্টার রেজিস্ট্রেন্স যদি দেওয়া থাকতো দলম দর্শন দেওয়া থাকতো তাহলে এই মিটারকে আমি কি করতেছিলাম যদি প্যারালালে কানেকশন দিই সাপোজ এখানে আমি যদি দর ইয়াস প্যারালালে কানেকশন দিলাম সেই এ মিটারটা আসলে কি ইন্টারনাল রেজিস্ট্রেন্স তাহলে সেটাকে সিরিজে কানেকশন কানেকশন দেওয়া উচিত এ মিটারের ক্ষেত্রে এখন প্যালালে কানেকশন দেওয়ার পরে কি হচ্ছে আমি এখান থেকে যে আদার্স সাপ্লাই এর কারেন্ট আসে এই এটাকে কি আইডিয়াল কেসে হয়ে গেছে কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি দশম বাইরে বের করে দিয়েছি তো আইডিয়াল কেসে কি হচ্ছে আইডিয়াল কেসের ক্ষেত্রে এমিটারটা শর্ট এর মতো আচরণ করতেছে কারণ আইডিয়াল কেসে ইন্টারনাল রেজিস্ট্যান্স এমিটারের ক্ষেত্রে আমরা জিরো ধরে থাকি যেটা আমাদের এমিটারের বৈশিষ্ট্য তাহলে এটা যদি শর্ট করে দেই তাহলে এই কারেন্টটা কি এদিকে যাবে অবশ্যই যাবে না সে শর্ট পথে চলে যাবে তাহলে রেজিস্ট্যান্স করি সে কি রেজিস্ট্যান্স মানে সে বাধা দিচ্ছে এদিক দিয়ে বাধা দেওয়ার কারণে সেদিকে যাবে না সে শটপথ পাচ্ছে সে শটপথ দিয়ে চলে যাচ্ছে এই কারণে আমার কি হচ্ছে যে এই দশমটা বাদ হয়ে যাচ্ছে যার কারণে আমরা বলতে পারি যে না যদি এরকম এমিটারের বৈশিষ্ট্য অনুসারে বা এমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু শূন্য তাহলে এটা তার বৈশিষ্ট্য বা ধর্ম তাহলে আমাকে অবশ্যই যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাকে সিরিজে কানেক্ট করতে হবে এই কারণ আশা করি এখন মনে ক্লিয়ার হয়েছে না ওকে ওকে তো এই হচ্ছে আমাদের কি মোটামুটি এমিটার ভোল্ট মিটার কারেন্ট সোর্স এমিটার এগুলো হচ্ছে আমার মোটামুটি আলোচনা আর কি তো বেসিক আরও কিছু আলোচনা আছে যেটা আমরা এখন ওয়ামস লোতে যাইতে পারি নাই আমাদের যে তিন প্রকার সার্কিট ছিল যে সিরিজ প্যালালাল সার্কিট মিক্স সার্কিট এগুলো সম্পর্কে যাইতে পারি নাই ইনশাল্লাহ আমরা কালকে থেকে মোটামুটি ওই এই আজকে যে দেখলাম আমাদের টোটাল ওভার ভিউ দেখলাম প্লাস হচ্ছে প্লাস হচ্ছে কি মোটামুটি কিছু বেসিক দেখলাম আর কি তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে সিরিজ সার্কিট মিক্স সার্কিট প্যালাল সার্কিট এগুলোর বৈশিষ্ট্যগুলো দেখবো এবং এগুলো কীভাবে কী কাজ করে টোটাল ডিটেলস দেখবো আর কি তো আজকে আর কি পর্যন্ত আর কি তোমাদের নেক্সট ক্লাস ছিল দেখা হবে